আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক কর্মীরা আছেন যারা হতাশায় বকছেন যে মালয়েশিয়াতে যাওয়ার জন্য অনেকে আবার আমাকে ইমেইল করেও জানতে চেয়েছেন ইমেইলের মাধ্যমে জানতে চেয়েছেন বা কমেন্টে করেছেন যে কলিং ভিসা বন্ধ হয়ে গেছে বা কি ভিসা দিচ্ছে না আসলে কিন্তু কলিং ভিসা বন্ধ নয় নতুন করে আর অনুমোদন দিচ্ছে না বিসা অর্থাৎ এখন পর্যন্ত প্রায় আড়াই লক্ষ কর্মী এখনও যেতে পারবেন যাওয়ার জন্য অপেক্ষা করছেন বা যেতে পারবেন আপনারা যতটুকু জানতে পারছেন আরেকটি বিষয় যে পবিত্র মাহেরমজানের পরপরই এ আরেকটি সুখবর দিতে পারে মালয়েশিয়া যে দুই লক্ষ কর্মী শুধুমাত্র বাংলাদেশিদের জন্য অনুমোদন দিবে বিশেষ কৌটার মাধ্যমে সেটি কিন্তু বাংলাদেশি কর্মীদের জন্য অত্যন্ত সুখের খবর তো আশা করা যাচ্ছে এ বিষয়ে আপনারা কোনো প্রকার হতাশ হবেন না হারা হবেন না নিশ্চয়ই কিন্তু এ ধৈর্যশিলকে আল্লাহ তালা পছন্দ করেন এবং আপনারা দৈর্য সহকারে কিন্তু অপেক্ষা করেছেন আর কয়েকদিন অপেক্ষা করেন নিদীদের কিন্তু মালয়েশিয়া যাওয়ার জন্য একটি সুবর্ণ ভালো সুযোগ আসবে আমরা যতটুকু জানতে পেরেছি তো এ বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন করা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই প্রশ্নগুলো সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আর বিশেষ করে মালয়েশিয়ার একটি কোম্পানিরও নিয়োগ দিচ্ছে আমি একটি ভিডিওর মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি আপনাদেরকে আমি জানিয়ে দিছি তো আশা করা যাচ্ছে সব মিলে বাংলাদেশি কর্মীরা একটি সুবর্ণ সুযোগ অর্থাৎ আশার আলো দেখ পাবেন আমি যতটুকু জানতে পেরেছি তো আরেকটি বিষয়ে আপনারা খেয়াল রাখবেন যে কোনো প্রকার প্রতারিত যেন না হনতে তার জন্য সঠিক জায়গায় তাদের অফিসে গিয়ে সরাসরি কথা বলে তাদের সাথে পাসপোর্ট এবং জমা দেবেন একটা বিষয় যে একটু খরচ কিন্তু বেশি হচ্ছে এই খরচটা কিন্তু কমানোর কোনো ফাংশন পাচ্ছে না তো আশা করছি রমজানের পরপরই বয়েশিলের মাধ্যমে যদি কর্মীগুলো যেতে পারেন তাহলে একটু নেয় হলে করসগুলো কমবে অর্থাৎ স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারেন বাংলাদেশি কর্মীরা এ আশা করে যাচ্ছে আপনারা যারা এই মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করছেন আপনারা পাসপোর্ট এবং বিএম সবগুলো কমপ্লিট করে রাখবেন এবং যদি পারেন তাহলে মালয়েশিয়ার ভাষা সম্পর্কে একটু জানবেন অর্থাৎ ইউটিউব বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে এগুলা বা মালয়েশিয়ার ভাষার বইও বাংলাদেশে রয়েছে তো এগুলো জেনে একটু বুঝবেন মালয়েশিয়ার ভাষা সম্পর্কে জানুন আর ইংলিশগুলো একটু চর্চা করুন তো আশা করছি আপনারা বই সালের মাধ্যমে মালয়েশিয়া যেতে পারবেন ধন্যবাদ সবাইকে